বড় বড় পত্রিকা। দেখো মা, এখানে ছোটদের আঁকা ও লেখা দেখে মন ভরে যায়। দীঘা থেকে দার্জিলিং, কলকাতা থেকে কুচবিহার, সব জায়গার সুন্দর আঁকা ও লেখা এখানে দেখতে পাচ্ছি। ছোটদের নিজস্ব পত্রিকা সরগড় সারা বাংলা স্কুল ম্যাগাজিন এখন ঘরে ঘরে। সরগড় পড়ুন ও পড়া। নমস্কার, আজকে আমরা শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি দর্শন এই অনুষ্ঠানে এসে আমরা আজকের শিরোনাম রেখেছি বইমেলার ভিআইপি। আপনারা সবাই জানেন যে আমাদের কলকাতার সল্ট লেকে, অর্থাৎ সেন্ট্রাল পার্ক বলে যেটা আমরা জানি করুণাময়ীতে, সেখানে আন্তর্জাতিক পুস্তক মেলা 43 বছরের উদযাপিত হচ্ছে। 43 বছর ধরে তার এভারেজ হচ্ছে 43তম বইমেলা চলছে। আর সেই বইমেলাতেই আমরা সবাই, বিশেষ করে যারা পাঠক, যারা লেখক এবং প্রকাশক, প্রকাশকেরা তো তারা বিপণী সাজিয়েছেন, অনেক বিপণী সেখানে সেজেছে, অনেক সাহিত্যিক সেখানে আসছেন নিয়মিত, তারা কথা বলছেন এবং লেখক পাঠক সম্পর্ক একসঙ্গে করতে পেরেছেন এই প্রকাশক বন্ধুরা। আজকে আপনারা দেখে নিশ্চয়ই চিনে যাবেন, তবুও পরিচয় করিয়ে দিই, আমাদের কলেজ স্ট্রিটের করুণা প্রকাশনীর কর্ণধার শ্রী বামাচরণ মুখোপাধ্যায় আজ আমার মুখোমুখি, কারণ তাকে আমি আমন্ত্রণ জানিয়েছি বইমেলার ভিআইপি হিসেবে। বামদা, আপনাকে নমস্কার। আপনি আজকে আমাদের কাছে এসেছেন, এটা আমাদের খুব ভালো লাগছে, কারণ আপনি বইমেলার, এটা 43 বছর হলেও আপনি সামগ্রিক বই পাড়ার খবরাখবর সবসময়ই কাগজের মাধ্যমে দিয়ে থাকেন, ইলেকট্রনিক মিডিয়ায় দিয়ে থাকেন, নিজে তো প্রকাশনার জগতে অন্তত 500 টাইটেলের বই আপনার প্রকাশনা থেকে প্রকাশিত হয়। স্বাভাবিকভাবেই আপনি যে প্রতিষ্ঠিত প্রকাশক এটা কিন্তু আমরা জানি বলেই আজ বইমেলার ভিআইপিতে আপনাকে ডেকেছি, এবং সম্ভবত আপনি ওদের গিল্ডের মধ্যেও সদস্য হয়ে আছেন। আপনি একটু যদি বলেন আমাদের। হ্যাঁ বলুন। বইমেলা এটা হচ্ছে, যদিও 43 বছর, 44 বছর ওর বয়স, 1 বছর বন্ধ ছিল আগুন লাগার পরের, এক বছর বন্ধ ছিল বলেই 43 বছর, মানে এটা 44 শত এর ইতিহাস একটু বলুন। এখন এই বইমেলাটা প্রথম উদ্যোক্তা হচ্ছে আমাদের বিমল ধর্মশাই, প্রথম বিমল ধর, আরো যারা যারা ছিলেন, ব্রজবাবু অনেকে ছিল, ব্রজবাবু এটা করেছিল। প্রথম হতে হচ্ছিল আমাদের রবীন্দ্রসদনের উত্তর দিকে হচ্ছিল ঠিক প্রথম ইয়েতে একদম, তারপরে হ্যাঁ তারপরে ওখান থেকে মাঠে চলে যায়, বেশ ইয়েতে যায়। আচ্ছা, সেখানে একদিন হচ্ছিল, কিন্তু কি কারণে একটা কেস কাবাডি হয় ওখানে, পরিবেশ দেয় দূষণের জন্য, ওখান থেকে তুলে দেয়, তুলে দিয়ে প্রথম 1 বছর হয় আমাদের ইয়েতে, তাদের কিছু তত্ত্বাবধানে বইটা, বইমেলাটা হয়। তারপরে থেকে গিল্ড করে এবং সেটা মিলন মেলায় চলে যায়। আচ্ছা, মিলন মেলায়, মিলনমেলা এতদিন হচ্ছিল, প্রথমে ভাবা হয়েছিল মিলনমেলা বোধহয় জমবে না, কিন্তু এই আন্তর্জাতিক বইমেলাটা এমন একটা খ্যাতি, এমন একটা ইয়ে, যে যেখানেই যায় বেড়া জমে যায়। ঠিক, একদম ঠিক। এবং যখন যখন পশ্চিমবঙ্গে যে সরকারই থাকুন না কেন, তাদের পৃষ্ঠপোষকতা থাকে, বইমেলাটা দুর্গোৎসবের মতন আর একটা উৎসব দাঁড়িয়েছে ঠিক বাঙালির জীবনে। ঠিক, আমরা এই মিলন মেলাটা নাকি নতুন করে তৈরি করছে সরকার, সেজন্য সেখান থেকে ট্রান্সফার করে দিল আমাদের সেন্ট্রাল পার্কে, করুণাময়ী সেন্ট্রাল, মানে সল্ট লেকের সেন্ট্রাল পার্কে। ঠিকই, কত বছর থেকে হচ্ছে। আচ্ছা, মেলাটা হওয়া প্রথমে ভাবা হয়েছিল বোধ হয় সেন্ট্রাল পার্কে মেলা টেলা হলে জমবে না, এইটা হবে না, কিন্তু দেখা গেল যে মিলন মেলা অপেক্ষাও এখানে জমাটা, এখানে জমজমাটটা বেশি এবং কেনা বেচাটাও বেশি। বাহ, এখানে বিক্রি মিলন মেলার থেকে অনেক বেশি। আর এই বছর এই মানে 19-এ, হ্যাঁ 2019-এ মেলাটা হচ্ছে, 43তম মেলা যেটা হচ্ছে, সেই মেলায় বিক্রিটা গত বছরকেও বোধহয় ছাড়িয়ে যাবে।
সুন্দর খবর আমরা পেয়ে গেলাম। আজকে আমরা বইমেলার ভিআইপিতে এনেছি বামাচরণ মুখোপাধ্যায়কে, যিনি বই অন্তপ্রাণ এবং বইয়ের অনেক বইয়ের জনক। আমরা যারা একটু পুরনো দিনের ঘটনা মনে রাখব, আমাদের মনে রাখতে হবে যে আমাদের মহাশ্বেতা দেবী, যার অরণ্যের অধিকার বা অন্যান্য বইগুলো আমাদের কাছে বিশেষ বিশেষ পরিচিতি পেয়েছে, এটা কিন্তু এই বামদা অর্থাৎ বামাচরণ মুখোপাধ্যায়ের করুণা প্রকাশনী প্রকাশ করেছেন। এটা তো আমি একটা বইয়ের কথা বললাম, আরো অনেক সাহিত্যিক আপনার সঙ্গে যুক্ত থাকেন। অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে, বা প্রফুল্ল রায়ের কেয়া পাতার নৌকো, অবশ্যই এই রিসেন্টলি একটা বার রিপ্রিন্ট আমার কাছে, যদিও আমার কাছে নতুন, সে হচ্ছে ধরাই চরিত মানুষ। বা বা আচ্ছা, আপনি অতীনবাবুর কথা বললেন, আপনি তো অতীনবাবুর কথা বললেন, তো অতীনবাবুকে তো আমরা বেশ কয়েকদিন আগেই হারালাম। অতীনবাবুকে হ্যাঁ, হঠাৎই তিনি বইমেলার ঠিক আগেই, এই বইমেলার কদিন আগেই চলে গেলেন। আচ্ছা, এর কি এর শ্রেষ্ঠতম বইটা কি বের করলেন? শ্রেষ্ঠতম বইটা হচ্ছে পরমেশ্বরী। বাহ, এটা কি আমরা বইমেলায় পাচ্ছি? উপন্যাস, এটা কলেজ স্ট্রিট পত্রিকায় ধারাবাহিকভাবে বেরিয়েছিল। আচ্ছা, সেইটাই আমরা ইয়ে করে মাত্র ছোট উনি ওনার স্ত্রী বিয়েও হওয়ার পর থেকে উনি একটুখানি আনব্যালেন্সড হয়ে পড়েছিলেন। আচ্ছা আচ্ছা, তার জন্য উনি আর লেখালেখিটা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। তো আমার সঙ্গে ওনার অত্যন্ত ঘনিষ্ঠতম ইয়ে ছিল, পরিচয়। রবিবারে সকালে অতীনবাবুর বাড়ি এবং বিকেলে প্রফুল্ল রায়ের বাড়ি, এখনো প্রফুল্ল রায়ের বাড়ি যাই, অতীনবাবুটা বন্ধ হয়ে গেল এই কয়েকদিন আগে। সত্যিকার এটা আমাদের কাছে খুব দুঃখজনক ঘটনা, তবে সেই জন্যই বোধ হয় আমাদের 43তম বইমেলাতেও যাদেরকে আমরা হারিয়েছি, আমাদের মাননীয় নীরেন চক্রবর্তী মহাশয়, কবি দিব্যেন্দু পালি, দিব্যেন্দু মুখোপাধ্যায় এবং আরও যাদেরকে, পিনাকী ঠাকুরকেও হারিয়েছি, আমরা যাদেরকে হারিয়েছি তাদের জন্য কিন্তু বইমেলাতে জায়গা করে রাখা হয়েছে স্মরণ করার। এবং সর্বোপরি মৃণাল সেন, মৃণাল সেন তাদের নামে ওখানে ইয়েও হয়েছে, প্যাভিলিয়নও হয়েছে, এটা আমাদের কাছে বড় গর্বের বিষয়। আর যেটা এখন বামদার কাছ থেকে জানতে চাইবো, বামদা কিন্তু দীর্ঘদিন এই বই প্রকাশনার সঙ্গে সঙ্গে কলেজ স্ট্রিটের বেশ কয়েকজন একেবারে কি বলবো সুনামধন্য প্রকাশককে নিয়ে একটা পত্রিকা প্রতি মাসে পরিচালনা করে চলেছেন, কলেজ স্ট্রিট। সেই কলেজ স্ট্রিট পত্রিকার একটু ইতিহাস বলুন। কলেজ স্ট্রিট পত্রিকাটার প্রথম ইয়ে হচ্ছে, মানে আমাদের কোন একটি পত্রিকা যারা আমরা যেখানে আমরা বিজ্ঞাপন দিতাম, হঠাৎ সে রেটটা এত জাম করে যায়, এই নিয়ে একটা গন্ডগোল হয়, তাদের সঙ্গে বসা হয়, অনেক কিছু করা হয়। তারপর আমাদের উনি গত হয়ে গেছেন প্রসূন বসু, যার নবপত্র প্রকাশন যার সংস্থা, তিনি ব্রজ, আমি এবং সুধাংশু, ব্রজ মানে বিশ্ববাণী, বিশ্ববাণী প্রকাশন, তিনিও গত হয়ে গেছেন, বন্ধু লোক ছিলেন কবি। আচ্ছা, তো সেই এই চার পাঁচজন মিলে আমরা একটা ঠিক করি যে আমাদের একটা নিজস্ব পত্রিকা দরকার তৈরি হবে, যাতে আমরা করতে পারি, মানে বিজ্ঞাপনটা, বইয়ের বিজ্ঞাপনটা দিতে পারি। আচ্ছা, এইটা ভেবে কলেজ স্ট্রিটটা প্রথম তৈরি হয়। সে আজকে ওর বয়স হলো 38 বছর বয়স হয়ে গেল কলেজ স্ট্রিটে। তো এর সঙ্গে তো আমাদের দেশ বাবু ছিলেন, যখন আস্তে আস্তে এখন উপস্থিত আছে, তারা মারা গেছেন, মারা যাওয়ার ফলে এখন আছে দেশ, আছে এমসি সরকার, আছে আমি, আছি এবং মিত্র ঘোষ বোধহয় আছেন, মিত্র ঘোষের অল্প একটু নাম আছে। আচ্ছা আচ্ছা, ইত্যাদি। তারপরে সবাই মিলে আপনারা এই পত্রিকাটা চালিয়ে যাচ্ছে, বেরিয়ে যায়, আজও বেরোচ্ছে, আজও বেরোচ্ছে। বাহ, তাহলে যারা কলেজ স্ট্রিট পত্রিকার সন্ধান করবেন, এখানে লেখা যায়, এখানে বিজ্ঞাপন দেওয়া যায়, এবং এই পত্রিকাটাকে নিজের করে যারা ভাববেন যে আমি একটু কলেজ স্ট্রিটে লেখালেখি করব, কবি, প্রাবন্ধিক, উপন্যাসিক, যোগাযোগ করতে পারেন। আপনারা এই করুণা প্রকাশনীতেই এসে যোগাযোগ করলে পাবেন। আচ্ছা, আমরা বইমেলার কথা বলছিলাম, বইমেলার সামগ্রিক অর্থাৎ এটা তো আমরা গিল্ডের মেলা নিয়ে আলোচনা করলাম, এবারে যদি সামগ্রিক বলি, সামগ্রিক বলে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে যে সরকারি মেলা হয়, সরকারি মেলা যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে হচ্ছে বা হয়, তো সেটা মেলাগুলো ভালো হয়, গভর্নমেন্টের প্রচেষ্টা খুবই ভালো, বেশ। কিন্তু আমাদের মধ্যেই কিছু অসৎ প্রকাশকদের মধ্যে একটু দলাদলি, একটু এই মেলাটাকে এটা নষ্ট করে ফেলা, চরিত্রটাকে নষ্ট করে দেয়, হাতে পাতে নেওয়া
ব্যাপারটা হয়ে গেছে, একদম একদম। নাহলে মেলা কিন্তু ভালো জমে, বিক্রি হয়, গ্রামে গঞ্জেও বিক্রি হয়, বই যে পড়াশোনা লোকে বলছে, বই পাঠ চলবে না, বই বই হচ্ছে, বইয়ের বিকল্প বলে কিছু নেই, বই এখনও চলে। রিসেন্টলি তো সতীনাথ ভাদুরীর জাগরি বলে যে বইটা আমি রিপিট করলাম, এই কয়েকদিনের মধ্যেই আমি দেখলাম যে খুব ভালো সাড়া পেয়েছি। হাঁসবিলি বাঘের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় করেছি রিপ্রিন্ট, এটা বহু পুরনো বই, সেও এখনও যেভাবে চলছে তাতে মনে হয় বই যদি বই হয়, বই যদি ম্যাটার ঠিক থাকে, লেখক পাঠকের হৃদয় যদি জয় করতে পারে, সে বই চলবে, তার কোনো মান নেই। বাহ, এটা একটা খুব ভালো খবর বামদা আমাদেরকে জানালেন। আমাদের কেয়াপাতা নৌকো প্রায় 50 বছরের উপর বয়স হয়ে গেল, আজও সে সমান তালে চলে। নীলকণ্ঠ পাখির খোঁজেও ওর থেকে 1 বছরের জুনিয়র, সেও যাভাবে চলে, তো ভাবতেও পারি না যে এত বই চলতে পারে, বা এই এত পুরনো বই চলে কেন, চলে তার বইয়ের গুণাগুণের জন্য, অবশ্যই ভালো লেগেছে, পাঠকদের ভালো লেগেছে, অবশ্যই। যে ভালো লাগা হলে যে কোনো বই যদি পাঠকের হৃদয় জয় করতে পারে, তাহলে সে চলবেই চলবে। তাহলে আমাদের প্রকাশকদের যে একটা খেদোক্তি যে আমাদের বই চলছে না, এই কথাটা কিন্তু বামদা একমত হলেন না। বামদা বলছেন যে বই যদি ভালো হয় তাহলে সে বই চলবেই। যারা নতুন ভাবে এসেছেন, আমাদের নলিনী বেরা, অমর মিত্র, এদের বই তো ভালোই চলছে, খারাপ তো চলছে না, এবং তাদের নামও বলছে। নলিনী বেরার সবর চরিত্র খুব ভালো বই। বাহ বাহ বাহ, হ্যাঁ, সেটা আমাদেরই প্রকাশনা থেকে বেরিয়েছে যদিও। আর একবারে আপনার প্রকাশনা থেকে আরো বেশ কিছু নতুন নতুন মহিলা সাহিত্যিকও লিখছে, গোস্বামী অনেক আছে, তা এরকম ধরনের আমরা তো দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে। আর একটি ছেলেও বোধ হয় আপনার এখানে খুব সহযোগী সম্পাদনা করছে, রাজীব মন্ডল, এই ছেলেটিও একটি ভালো ছেলে, ভালো ছেলে, ভালো লিখছে। বাহ 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 বাহ, স্বাভাবিকভাবে এরা উপন্যাসও বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবন্ধটা সবচেয়ে ভালো লেগেছে, সুন্দর সুন্দর। তো যাই হোক, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বইমেলা চলছে, বইমেলা চলবে, আন্তর্জাতিক বইমেলার 43 বছর বয়স হলো অ্যাকচুয়ালি, কিন্তু 1 বছর না হওয়ার জন্যেই সেটা 43, না হলে 44 বছর ধরে এটা চলছে, আর প্রায় 37-38 বছর ধরে চলছে কলেজ স্ট্রিট পত্রিকা। আজকে আমরা যে VIPকে এনেছি তিনি হচ্ছেন বামাচরণ মুখোপাধ্যায়। বামাচরণ মুখোপাধ্যায় তার একেবারে 80-এর দশক, মানে 80 বছর তার বয়ক্রম পেরিয়ে 81-82-83 চলেছেন। তাহলে স্বাভাবিকভাবেই তার এই বয়ক্রমের মধ্যেও বইয়ের প্রতি যে ভালোবাসা, প্রতিদিন 10:30-10:30 কলেজ স্ট্রিটে আসা, 8টায় বাড়ি ফেরা, প্রকৃত বইয়ের সৈনিক হচ্ছেন বামদা। সেই বামদাকে আমরা বইমেলার VIP বলে মনে করেছি এই কারণে যে তিনি যা বলছেন সেগুলো কিন্তু আমাদের মনে রাখা উচিত, স্মরণে রাখা উচিত। যাই হোক, আমি আবার যে প্রশ্নে যাব, আমরা এখন যে গ্রন্থাগার বিভাগটা রয়েছে, অর্থাৎ সরকারেরই বলি বেসরকারেরই বলি, এবং বেসরকারিভাবে তো তার মন্ত্রীও রয়েছেন, আপনারা কি অর্ডার পত্র পান বইকে বিক্রির ব্যাপারে? বই বিক্রি ভাবে কম সরকারি অর্ডার ওই একটা ইয়েতে পাই আমরা, রামমোহন দেয়, আর ওই মেলায় মেলায় তো সব বিক্রি হয়। ব্যাস, তাহলে সরকারি সরকারি প্রাধান্যতা, সরকারি প্রাধান্যতা থাকে থাকে। তবে কিছু কিছু ইয়েতে, যেমন এইবার যেমন স্কুলে বইয়ের স্কুলে হলো, ওটা কি বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের যে বইগুলো পাশাপাশি দেওয়ার জন্য মেলা হলো, ওরা আমার, আমি ব্যক্তিগতভাবে খুব লুজার হয়েছি ঠিকই, কিন্তু গভর্নমেন্ট সরকার তো ইয়ে নয়, সরকার প্রচুর টাকা দিয়েছে, কিনেছে, তবে এই যারা একটু মাতব্বরই করতে পেরেছে তারা লুটেপুটে খেয়ে নিয়েছে। ঠিক ঠিক, আমরা কিন্তু সাধারণ যারা বড় পাবলিশার তারা তার দিতে পারিনি, যত ছোটোখাটো পাবলিশার মাতব্বরি করেছে, ইউনিয়ন ফিউনিয়ন অ্যাসোসিয়েশন করে মাতব্বরি করেছে, তারাই লুটেপুটে খেয়ে গেছে, এবং তারা ওই মানে কি বলবো যে যারা এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তাদেরকে হাত করতে পেরেছে পাইনি। ঠিক, আপনি এটা ভদ্র পাবলিশার ভদ্র, তারা অভদ্র এটা আমি বলতে চাই না, না না, তবে কথা হচ্ছে তারা মোটামুটি তাদের মাতব্বরি করতে গিয়ে লুটেপুটে খেয়েছে, লুটেপুটে খেয়ে নিয়েছে কিছু কিছু ইয়ে, অনেকেই পায়নি, অনেকেই পায়নি। এটা একটা খুবই কথা, খুব দুঃখের কথা, অনুতাপের কথা বামদা বললেন, খুব মন খারাপেরই কথা বললেন উনি, যে এটা কিছু সুযোগ সন্ধানী এই কাজগুলোতে তারা সুযোগগুলো গ্রহণ করে নিয়েছেন, এবং উনি যেটা বললেন যে বিস্তৃত এবং বড় মাপের যারা প্রকাশক তারা কিন্তু এখান থেকে বঞ্চিত হয়েছেন।
এখন যেটা আমরা বলতে চাইছিলাম যে আমাদের এই গিল্ডের মেলার মধ্যে বামদা কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতার মতো, কারণ তারই ছোট ভাইয়ের মতো যারা, সেটা আমি বলতেই পারি, আমাদের ত্রিদিপবাবু, আমাদের সুধাংশুবাবু এবং এই যে প্রবীর মজুমদার মশাই, তারা দেব সাহিত্য সংসদ, হ্যাঁ সুধাংশুর মতন ছেলে আমার চেয়ে বয়সে অনেক ছোট, সে যেভাবে উঠেছে বা যেভাবে সে পাবে, তার মধ্যে কোনো ওই রকম একে ঠকিয়ে দেবো ওকে, ঠিকই তো, সেটা ওর মধ্যে নেই। আর কার মধ্যে আছে কি কার মধ্যে নেই আমি এটা বলবো না, নামও করবো না, হ্যাঁ ঠিক, কিন্তু সুধাংশু সেদিক দিয়ে সত্যিকারের তার কি বলবো, তার আচার আচরণ ব্যবহার সব ব্যাপারেই সবার উপরে ঝাঁপিয়ে পড়ে। সেও এই মেলাতে ডিপ্রাইভ হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পেরেছি, তার ভাব যা উচিত ছিল সে উচিতের ধারে কাছে বসে যায়নি, সত্যি কথা। এটা তো ওর একটা প্রকাশনা এবং বই পড়ায় যাকে লক্ষ্য করে সবাই আমরা আসি, তার সেই প্রকাশনার মধ্যে আমরা কিন্তু দেখলাম যে কিছু মানুষের সুযোগ তো নেই, হ্যাঁ ঠিক, সুধাংশু শত্রু আছে এটা বলা যাবে না, একদম অনেকে শত্রু আছে কিন্তু সুধাংশু শত্রু নেই, একদম। সুধাংশুবাবুর প্রতি বামদার আশীর্বাদ কিন্তু বিরাট, কারণ তিনি খুব স্নেহভাজন বামদার কাছে, এই জন্যে যে তিনি সঠিকভাবে ব্যবসাটাকে ধরে আছেন এবং তার সেই সঠিক ব্যবসা ধরে রাখার জন্য এবং তার সাংগঠনিক ব্যাপারটার জন্যে তিনি আজকে কিন্তু সকলের নয়নমণি হয়ে আছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারও তাকে খুব পছন্দ করে। স্বাভাবিকভাবে এই যে তার এগিয়ে যাওয়া, এই এগিয়ে যাওয়াটা কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে। এইবারে যে কথাটা বলছিলাম যে আপনি তো স্কুল বুকস এক সময় করে বেশ নাম করেছিলেন, এখন সেই স্কুল বুকস তো নেই, স্কুল বুকসটা ছেড়ে দিতে বাধ্য হলাম এই কারণে যে মানে এটা আমরা আমাদের সময় যা করা হয়েছিল তারা বই দেখে বই ভালো মন্দ বিচার করে স্কুলে পাঠ্য করতে হতো, পরে সেটা বিচারটা চলে গেল গিয়ে অন্য ভালোর দিকে নজর পড়ে গেল বলে আর আমরা সেই ইয়েতে সেই কম্পিটিশনে পেরে উঠলাম না, ঠিকই তো বলে আস বা ইজ্জতে বাধ্য, ঠিক আমার মানে বিদ্যালয়ে বিদ্যালয়ে আমরা গুটিয়ে নিলাম যে স্কুল বই আর করবো না, স্কুল বই আজকাল নেই, আমরা গল্পের বইয়ের দিকে জোর দিয়েছি, গল্পের বই করি। তবে একটা কথা, আপনার গল্পের বইয়ের অনেকগুলোই কিন্তু এখন বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যতালিকায় আছে, অনেকগুলো আছে, যেমন অরণ্যের অধিকার আছে, তারপরে হাসুলি বাঘের উপকথাটা বোধ হয়, হাসুলি বাঘের আছে, ধাত্রী দেবতা আছে, বাহ বাহ বাহ, এগুলো এগুলো যদিও আমার কাছে নতুন, এগুলো ছিল অন্য কোনো অন্য প্রকাশকের ছিল, ঠিক সে তাই সেই প্রকাশক উঠে গেল বাহ বলে আমি ওই বইগুলো ধরতে পেরেছি, নতুন করে আপনি করছেন এবং সেটা করে আনন্দই আছে, আরো দু একখানা পাবো, হ্যাঁ আমার আছে, ভালো বইয়ের দিকে আমার নজর আছে, ভালো বই করবো, ঠিক যেটা চিরস্থায়ী বাংলা সাহিত্য যতদিন থাকবে, ঠিক সেই বইগুলো ততদিন থাকবে, একদম ঠিক, সেই সেই রকম ধরনের বই করার আমার বাসনা রয়েছে, আমার এমনি ছুটকা ছাটকা বই করার খুব একটা ইচ্ছা নেই। আচ্ছা, আমাদের বইমেলার ভিআইপি হিসেবে আজকে যে বামদাকে আমরা এনেছি, বামদার কিন্তু জীবন শুরু হয়েছিল, বইয়ের প্রতি ভালোবাসা শুরু হয়েছিল কঠিন সংগ্রামের মধ্য দিয়ে, সেই সংগ্রামী জীবনটা একটু বলুন। আমি প্রথম আমার অবস্থা খুবই খারাপ ছিল, গ্রামের ছেলে আমি, গণ্ডগ্রাম বললেই হবে, বর্ধমান জেলার মধ্যে সেই গ্রাম, বর্ধমান জেলায় থাকতাম, অত্যন্ত অল্প বয়সেই আমার মাতৃবিয়োগ হয়। বেশ, তো আমি পরে আমার ইয়ে এক পিসিমা, তার নামের নামই হচ্ছে করুণা প্রকাশনী, আচ্ছা সেই পিসিমার কাছে আমরা গিয়ে শান্তিপুরে গিয়ে লেখাপড়া যেটুকু শেখা শিখেছি, সেখান থেকে চাকরির খোঁজে কলকাতায় এসেছিলাম, চাকরি আমি পাইনি, তখন হকারি আরম্ভ করি, বই নিয়ে প্রথম বই নিয়ে আমি হকারি করি সাউথে, সাউথে অনেক তখন আজকে অনেক দোকান উঠে গেছে নেই, আগে আমাদের আমার আমলে অনেক দোকান ছিল, মানে একবারে পূর্ণ সিনেমার ওখান থেকে আপ টু গড়িয়াহাটা পর্যন্ত প্রচুর দোকান ছিল, আমি সেই নামগুলো বলতে পারতাম কিন্তু অনেকগুলো উঠে গেছে, বন্ধ হয়ে গেছে, রায়চৌধুরী উঠে গেছে, তো যাই হোক, এটা এই যে ঘটনাটা যেটা আমরা শুনলাম, তার এই সংগ্রামী জীবনে তিনি কিন্তু অনেক বড় বড় কাজের সঙ্গে যুক্ত থেকেছেন এবং তিনি যেটা বললেন যে হকারি দিয়ে তার জীবন শুরু, তাহলে বই যারা ভালোবাসি, বইয়ের ব্যাগ যারা বহন করি, তারা কিন্তু মনে রাখতে হবে আমাদের যে বই কিন্তু আমাদের কাছে খুব মূল্যবান জিনিস। তাহলে হকারি থেকে আজকে কিন্তু তিনি একটা এমন জায়গায় রয়েছেন, প্রায় আমি একটু আগেই বলেছিলাম যে স্বপাঁচেক টাইটেল তার ওখানে বইয়ের দোকান
আছে, কোনটা রিপ্রিন্ট করতে হচ্ছে, কোনটা হয়তো ভালো না চলার কারণে হয়তো বন্ধ আছে, কিন্তু অনেক ভালো ভালো বই তার দোকান থেকে প্রকাশিত হয়। এবং যে প্রকাশনার মাধ্যমে আজকে করুণা প্রকাশনী কলেজ স্ট্রিটের একেবারে পাঁচ মাথার মোড়ে, চার মাথার মোড়ে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সবার পরিচিত জায়গা। যাই হোক, এটা বামদার কাছে আমরা এখনও শেষ করিনি, আমাদের আরেকটু জায়গা আছে, আপনি কথা বলা যাবে। তা আমি আপনার এই বইয়ের প্রতি যে ভালোবাসা, আপনি কি আগামী প্রজন্মকে চাইছেন যে তারা বইয়ের মধ্যে থাকুক? আমার ছেলে অলরেডি এসে গেছে, বেশ ছেলে এখন যে দেখাশোনা করছে, বেশিরভাগটাই ছেলে করে। তাহলে আপনার তো একটি ছেলে, সে এটা করছে এবং সেই ব্যাপারটা এগিয়ে নিয়ে চলেছে। বেশ, আমরা এই বইমেলা নিয়ে তো আলোচনা করছি, আপনি তো সুধাংশুদার কথা বললেন, প্রসূন বসু ছিলেন আপনাদের সময়ে খুব পুরনো মানুষ, মিত্র ঘোষের ভানুদা আপনার সঙ্গে থাকেন, আর ব্রজবাবুর নামও আপনি করেছেন। লেখকদের মধ্যে আপনি তো অতীন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের একেবারে ঘনিষ্ঠ মানুষ। মহাশ্বেতা তো আমার আসবার আগে মহাশ্বেতা দুটো বই লিখেছিলেন বটে, ঠিক ঠিক, তারপরে মহাশ্বেতা যে কোনো কারণেই হোক মহাশ্বেতাকে সবাই ছেড়ে দিয়েছে, ভুলে গেছে, ভুলে যাচ্ছিল, ঠিক ঠিক ঠিক। আমি মহাশ্বেতার একটার পর একটা বই করে করে তাকে আবার উনি একবার টপে উঠেছিলেন, ঠিক, যার আর সেই সময় আমি তার বইগুলো করতাম বলি, যত ভালো বই তার সব বই আমার, এবং হাজার চুরাশি মায়ের ব্যাপারটা ছিল, ব্যাপারটা একটা সিনেমা পত্রিকায় বেরিয়েছিল, বেরিয়ে ওটা অনেকদিন পড়েছিল। আমি একদিন গিয়ে বললাম মহাশয়কে, এই বইটা পড়ে আছে, এই বইটা আমি করি। উনি তখন বলেছিলেন যে না, এটা করিস না, এটা করলে তোকে মারবে। উনি একমাত্র মহাশয়াই আমাকে তুই তোকারি করতে এবং নাম ধরে রাখত, আর কেউই আমাকে না। আর দীপ্তেন সান্যাল, নীলকণ্ঠ নামে ছদ্মনামে যিনি লিখতেন, তিনি আমার নাম ধরে ডাকতেন। এছাড়া আমার নামের সঙ্গে বাবু যোগ করি, সবাই ডাকে, সবাই ডাকে বাম বাবু বলেই সবাই ডাকে, আপনি আপনি করে সবাই, কেউ ইয়ে করে না, ঠিক। আর এখন ইদানিং যে লেখক সব উঠেছে সেগুলো সবই আমার চেয়ে বয়সে ছোট, ঠিক, এবং সবাই আমাকে দাদা বলে, দাদার মতন ইয়ে করে। তো সেই মহাশ্বেতার বই আমি একটার পর একটা করে গেছি, আমার কাছে বোধ হয় 25-30টা বই আছে আমার কাছেই। উনি প্রাইজ পেয়েছেন, মানে একাডেমি পুরস্কার, মানে ওই ইয়ে আরো দু তিনটে পুরস্কার উনি পেয়েছেন, নাম অরণ্যের অধিকারী সাহিত্য একাডেমি, পরে তো ম্যাগসেসেও পেলেন, ম্যাগসেসিয়াস পেয়েছেন, আর আরো একটা পেয়েছেন, তিনটে চারটে উনি পেয়েছেন। তারপরে উনার অনেকের কাছে বই, তখন মহাশ্বেতা দিদি পরিচিত হলেন, সব জায়গায় বই তিনি লিখলেন, কিন্তু প্রথম আপনার কাছ থেকে শুরু করেছিলেন। হ্যাঁ, আমার সঙ্গে লাস্ট দিন পর্যন্ত ওনার ইয়ে ছিল, ঠিক, সম্পর্ক ছিল। প্রফুল্ল রায়েরও প্রায় 58-60 বছর আমার সঙ্গে, আমি তো নিজেও দেখেছি, উনি মাঝে মাঝে কলেজ স্ট্রিট পাড়ায় এলেই আপনার দোকানে আসেন। প্রফুল্ল রায়, প্রফুল্ল রায়ের সঙ্গে বহুদিন আমার ওঠা বসা হয়েছে, আজও আছে। বাহ, এটা খুব বড় ব্যাপার, কারণ এরা তো একেবারে কালজয়ী সাহিত্যিক, থাকা এটা কম কথা নয়, ঠিক। আমার, আমি মানে তখনকার দিনে সমস্ত লেখকের সঙ্গে আমার যোগাযোগ ছিল, ইনক্লুডিং তারাশঙ্কর, বনফুল, প্রবোধ সান্যাল, প্রেমের মিত্র, অচিন্ত সেনগুপ্ত, কাকে না আমি দেখেছি, ঠিক। এবং তারা আমাদের কাছে বইও দিয়েছেন, আমরা লিখেছি, আমরা তো ইদানিং সঞ্জীব চট্টোপাধ্যায়ের বইও পেয়েছি। সঞ্জীব চট্টোপাধ্যায়ের বই তো অনেক, আমি অনেকগুলো আমার কাছে আছে। বাহ, তো এই দিয়েও আমি একটা স্মৃতিকথা লেখার চেষ্টা করছি। দারুণ দরকার এটা, খুব, এই যে 62 বছরের যে ইয়ে বই পড়া, তাদের সঙ্গে আমি ওটা বসে এতকাল করলাম, তাদের সম্পর্কে কিছু বলা বা কিছু ইয়ে রাখা, যেগুলো অনেকেই জানেন না, ঠিক, জানতে পারে না, কারণ আমার সঙ্গে মানে অনেকেরই অনেক রকম কথা হয়েছে, ঠিক, যেটা সাধারণ, কারণ আমার প্রায় কন্টেম্পোরারি মধ্যে লিখে রাখা দরকার, দু বছরে হয়তো বড়, ঠিক, আমি আবার সমরেশ মজুমদারের থেকে বড়, বয়সে বড়, সমরেশ বসুর সঙ্গে আমার, সমরেশ বসুর সঙ্গে আমি
কি কথা হয়নি তার ঠিক নেই, সত্যি কথা। সমাজ বসু আমার গ্রামেও গেছে আমার সঙ্গে, আমাদের কালী পুজো আমি তো দেখেছি পয়লা বৈশাখে তার ধুতি পাঞ্জাবি পরা চেহারাতে তিনি আসতেন, দেখেছি তো, ঠিক আসতো, ঠিক আমার সঙ্গে খুবই বন্ধুত্ব ছিল, যদিও আমার সঙ্গে বয়োজ্যেষ্ঠ ছিল কিন্তু বন্ধুত্ব ছিল। আমি কার করে রমাপদ চৌধুরীর সঙ্গে আমার পরিচয় খুব ভালো ছিল। বাহ, তাহলে যারা বিভিন্ন পত্রপত্রিকায় লিখেও নাম করেছেন বা সম্পাদনা করেছেন তারাও কিন্তু আমাদের করুণা প্রকাশনীর প্রতি তাদের একটা আলাদা। আমি তো প্রথম বই বোধহয় আমার কাছ থেকে অমর মিত্রের, যে অমর মিত্র, হ্যাঁ শুনেছি, সে নিজের পাশে একটা প্রথম বই বার করেছেন, দ্বিতীয় বই থেকে আমার কাছে। বাহ, আমি অন্তত 15-20 খানের বই বার করেছি, এখন সে একাডেমি পুরস্কারও পেয়েছে, প্রতিষ্ঠিত পেয়েছে, আমার কাছে বই দুটোই পেয়েছে, বই দুটোই আমার কাছেই। এখন তিনি অনেকের অনেক পাবলিশারের কাছে তার বই ছড়িয়ে গেছে, কিন্তু তাই বলে কবিতার বইগুলো নিয়ে আমাদের ভোলেনি, আমার কাছে আসে, রেগুলার আসে, প্রায় আসে, ভবিষ্যতে তার বই আমি আবার না আমি বলছি, কিন্তু কবিতার বইগুলো সেই মত জনপ্রিয়তা পায় না কেন? কবিতার বইগুলো পায় না কেন? পায় না তা তো বলতে পারবো না, কবিতা লেখা হয় না। হ্যাঁ, ভালো কবিতা সেই জন্য না হওয়ার কারণেই এই ঘটনাগুলো ঘটে। শক্তি চট্টোপাধ্যায় পেল কি করে, সুনীল পেল কি করে, ঠিক সুভাষ মুখোপাধ্যায় পাচ্ছেন কি করে, জয় গোস্বামী পেলেন কি করে, ঠিক তাই নিশ্চয়ই একটা কোথাও ফাঁকা থেকে যাচ্ছে, ঠিক কবিরা ঠিক মতো সেটা হবে। এটা কিন্তু বামদা একটা খেদের কথা বললেন যে কবিরা তাদের কবিতার মধ্যে যেভাবে এগোচ্ছেন তাতে আমরা ইদানিং সুবোধ সরকার পর্যন্ত তো পেয়ে গেলাম, জয় গোস্বামী তো রয়েছেন, কিন্তু পরবর্তী পর্যায়ের যারা লেখালেখি করছেন তার মধ্যে কিছু মানুষ সত্যি ভালোভাবে হয়তো লিখছেন, কিন্তু যেটা বামদা বলেন যে পাঠক চিত্তকে মানে আকর্ষণ করা, আকর্ষণ না করতে পারলে হবে না, চেষ্টা করে যেতে হবে। এবারে কিন্তু আমাদের করুণা প্রকাশনী থেকে আন্তর্জাতিক 43তম বইমেলাতেও আমরা কয়েকটা কবিতার বই প্রকাশ করতে পারছি, পেরেছি। আমরা হয়তো এক দুদিনের মধ্যে আরও 2-1 জন কবির বই আমরা প্রকাশ করব, তা আমাদের বড় আনন্দের বিষয়। বামদা, আপনি আমাদের মধ্যে আজকে এসেছিলেন, আপনাকে আমরা সশ্রদ্ধ নমস্কার জানাই। আপনি আপনার স্মৃতিকথা লিখুন, বই পড়ার ইতিহাস আপনার হাত থেকেই আমরা চাই। আপনাকে নমস্কার। নমস্কার।